নেত্রকোনায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা মামলার মূল হোতা সহ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। ভোরে র‍্যাব 14 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তালতলা লঞ্চ ঘাট এলাকা থেকে দুই আসামিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। আসামিদেরকে ইতিমধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে 8 ফেব্রুয়ারি বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন যৌতুকের জন্য তার স্ত্রী পলি আক্তারকে হত্যা করেন। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ অফিসে হামলাকারী এক যুবককে আটক করেছে পুলিশ। গেল শনিবার হামলার পর আজ সকালে বর্মী ইউনিয়নের গাড়াগ্রন গ্রামের তার বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।